হ্যালো হুলো, কবি লুৎফর রহমান রিটন। হ্যালো হুলো, বাড়ি আছো? ম্যাও, একটু বাঁচার উপায় বলে দাও। ম্যাও, তোমার সমস্যা কি খুকু? বাটি ভরে রেখেছি দুধটুকু, আর রেখেছি মাছের কাঁটাগুলো। হ্যালো হুলো, হ্যালো হ্যালো হুলো, ধত্তরে কি বিশ্রী ব্যাপার, লাইনটা কেটে গেল। ধুত, ডিজিটালেও ঝামেলা ভরপুর। থাক, আবার না হয় চেষ্টা করা যাক। হ্যালো হুলো, বাড়ি আছো? আছি, একটু তোমার হেল্প পেলে ভাই বাঁচি। বলো ম্যাও, কি সাহায্য চাও? কাটুস কুটুস কাটুস কুটুস, শুনতে কিছু পাও? বুঝলে হুলো, ইঁদুরগুলো খুব গিয়েছে বেড়ে, তুমি ওদের হ্যামিলনে আসতে পারো ছেড়ে। ইঁদুরগুলোর এই জ্বালাতন সইতে হবে কত, পারবে তুমি হ্যামিলনের বাসিওয়ালার মতো? ইঁদুরগুলোর কাণ্ড যাতা ফেলছে কেটে বইয়ের পাতা, পুতুল সোনার রঙিন জামা যেটা কিনে দিলেন মামা, তাও ফেলেছে কেটে। একটা লুডুর ছক বানালাম এত খেটে খেটে, তাও কেটেছে আমার বইয়ের র্যাকটা ঘেটে ঘেটে। রুমাল ছিল নকশা করা, সুকুমারের গল্প ছড়া, হাশিম খানের রঙিন ছবি, বলবো কি ভাই কাটলো সবই। জুতোর ফিতে সাদা মোজা, যে জিনিসই হোক না খোঁজা, ইঁদুর সবই করলো কেটে শেষ, শেষ 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 শেষ। ফোন করেছো, বেশ করেছো বেশ, বললে তুমি আজই চলে আসি। আমি আবার ইঁদুর খেতে বড্ড ভালোবাসি, ব্রেকফাস্টে ইঁদুর ছানা, মন করছে তাই রে নানা, তাই রে নানা, তাই রে নানা, তাই রে নানা, তাই রে নানা। দুপুর বেলার লাঞ্চ হবে বেশ র্যাট ফ্রাই র্যাট কারি, জানি আমি ভাগ বসাবে বউটা হতচ্ছাড়ি। বিকেল বেলার নাস্তা হবে ইঁদুর ছানার চপ, সস দিয়ে তা খাওয়া হবে গপ গপা গপ গপ। রাতের খাবার সারবো রাতে, দারুণ মজা হবে, ইঁদুর ছাড়া মজার খাবার আছে কি এই ভাবে? খুকু, তোমার অ্যাড্রেস কি বললে টুকে নিচ্ছি। এই তো বলে দিচ্ছি, আজিমপুরের গলির ধারে। হ্যালো হুলো, হ্যালো, ধুত্তরে কি বিশ্রী ব্যাপার, লাইনটা কেটে গেল। হ্যালো হুলো, হ্যালো হ্যালো হুলো, হ্যালো হ্যালো, ধন্যবাদ সকলকে।